এই যে খাওয়ার দাওয়ার, পূজোর সময় সব কি ঠিকঠাক পাওয়া যায়? পাওয়া যায় কি বাঙালির হারিয়ে যাওয়া কিছু ঘরোয়া ডিশ? আর চিন্তা নেই, কোথায় পাবেন সেসব ঘরোয়া খাওয়ার দাওয়ারের সন্ধান আমরা আপনাকে বলে দেব। দুর্গাপূজা বাংলায় বসবাসকারী প্রত্যেকের জন্য সবচেয়ে উদযাপনের অন্যতম উৎসব। এটি উচ্ছ্বসিত এবং পেট ভরা ভোগের একটি সময়। তাই বাঙালি খাবারের রেস্তোরাঁ সারাদিন চালু করেছে দুর্গাপূজার স্পেশাল মেনু। এখানে পুজো স্পেশাল মেনুর আকর্ষণে রয়েছে পানীয়র মধ্যে আমপুরা শরবত, স্টার্টারে রয়েছে মোচার চপ ও ফিশ ফ্রাই, এবং মেইন কোর্সে রয়েছে ভেজ ঢোকার ডালনা, কাতলা কালিয়া, পাবদার ঝাল এবং ভেটকি পাতুরি। এছাড়াও রয়েছে বাঙালি প্রিয় আরও নানান খাওয়ার দাওয়ার। মেনুটি সম্পূর্ণ করার জন্য ডিজার্টে রয়েছে আমদই এবং মিষ্টির জন্য বেট রসগোল্লা। রেস্তোরাঁর সারাদিনের বিশেষজ্ঞ শেফরা আবেগ ও দক্ষতা দিয়ে প্রতিটি ডিশ তুলে ধরছে গ্রাহকদের জন্য। রেস্তোরাঁর সারাদিনের প্রধান অংশীদাররা হলেন দিগন্ত ব্যানার্জি, ইন্দ্রবরণ সরস্বতী, চিত্তরঞ্জন ফ্রুষ্টি, দেবব্রত নাহা, এবং সারাদিনের সহযোগী অংশীদার হলেন দেবাঞ্জন দাস। আমরা সারাদিন যখন শুরু করি তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে প্রচুর বাঙালি পুরনো খাবার, সেইগুলো আজকালকার দিনে মানুষ তাদের ব্যস্ততার জন্য রান্না করতে পারে না বাড়িতে। তো সেই কারণে আমরা এক বছর আগে আমাদের জার্নি শুরু করি। আমাদের আপাতত দুটো ডাইনিং আছে আর একটা টেকঅ্যাওয়ে আছে। ডাইনিং দুটো হচ্ছে একটা বেহালাতে আর একটা যশোর রোডে, আর টেকঅ্যাওয়েটা হচ্ছে সন্তোষপুর সার্ভে পার্কে। তো ওইখান থেকে আমাদের শুরু। আর আমাদের যেটা ট্যাগলাইন হচ্ছে সবার সাথে সবার পাতে, যাতে বাঙালি অথেন্টিক খাবার সবার কাছে উইথ রিজনেবল প্রাইস আমরা পৌঁছে দিতে পারি, সেটা দিয়েই আমাদের মূল মোটো আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ব্যবসাটাই কেন, এই ব্যবসাটাই বেছে নেওয়া কেন? না সেটা যদি একটু, হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের একটু আগেও আমরা বললাম যে পুরনো বাঙালি খাবার একটা তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে মানুষের ব্যস্ততার জন্য, কিন্তু মানুষ পুরনো বাঙালি খাবার খেতে চায়। হ্যাঁ, তো সেই ইয়েটাই আমরা মানুষের কাছে আবার পুরনো ঠাকুমা দিদিমার হাতে যে রান্না সেইটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার তো আমরা সারাদিন রেস্টুরেন্টের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম, এবার আমরা জানতে চাইবো যে এবার পুজোয় স্পেশাল কি মেনু রয়েছে বা গ্রাহকদের জন্য স্পেশাল কি আকর্ষণ রয়েছে যাতে পুজোয় গ্রাহকরা মানে ছুটে আসতে বাধ্য হবে আর কি এক প্রকার। এখানে পুজোতে আমরা স্পেশাল কিছু আইটেম করছি, এবং তার মধ্যে যেমন আমরা যদি স্টার্টারে ধরি, স্টার্টারে হচ্ছে আমাদের মোচার চপ, ফিশ ফ্রাই, এইগুলো আছে। এছাড়া আমরা যদি মেন কোর্সে যাই, গন্ধরা চিকেন আছে। তারপর যদি একটু আমাদের পাশের দেশে যাই, সেখানে আমরা ঢাকাই মাটন বা ঢাকাই মাংস যেটাকে বলে থাকি সেই জাতীয় জিনিস আছে। আবার একটু আমরা যদি তার সাথে একটু মডার্নাইজেশনও অ্যাড করে থাকি, তার মধ্যে যেমন বেট রসগোল্লা আছে অ্যাজ এ ডেজার্ট। বাঙালির সব প্রকার খাবারই এখানে থাকছে, সব প্রকার খাবারই আমাদের থাকছে। আরেকটা জিনিস জানতে চাইবো, এই পুজোর সময় তো ভিড় অনেকটা হবে, তো ওয়ান টাইম সিটিং অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে, মানে একবারে কত লোক বসে খেতে পারবে আর কি? আমাদের পার রেস্টুরেন্ট অন অ্যান অ্যাভারেজ 32 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। 32 সিটিং অ্যারেঞ্জমেন্ট ওটা আপনার বেহালা এবং যশোর রোডে আলাদা আলাদা করে 32 অন অ্যাভারেজ। আর যারা যেসব গ্রাহকরা ওয়েট করবে তাদের জন্য কি আলাদা করে কোনো ওয়েটিং প্লেস আছে বা বাইরে? আমাদের ওয়েটিং প্লেস দুটো রেস্টুরেন্টে আমাদের স্পেসিফিক ওয়েটিং স্পেস আছে।